मुख्यमंत्री बोलें सीएर आबार किसेर दरकार, आमरा तो सकलेई नागरिक। अरे माननीय मुख्यमंत्री 12 बछर पुलिस मंत्री आपनी, आमादेर एलाकार लोकेरा आपनी तो चाकरी बाकरी दीते पारेननी, कर्मसंस्थान दीते पारेननी। आपनार मंत्री नेतारा भाईपोरा चाकरी बेचेछे, कोटी कोटी टाकाय चाकरी बेचेछे, परिजाई श्रमिक होये आमादेर जखन बंधुदेर पेटेर टाने बाइरेर देशे जेते हय, ভিসা আর পাসপোর্ট করতে যেতে হয়, বাংলাদেশে আত্মীয় স্বজন থাকে তাদের বাড়িতে যখন যেতে হয়, তো আপনার ডিআইবি অফিস কেন 71 এর আগে দলিল চায়? যখন আমরা কারপদ্রে একটা দুটো চাকরি পাই মতুয়া সমাজ, যখন আমরা সেই চাকরির ভেরিফিকেশনের জন্য যাই, তখন কেন বলা হয় ভাই তুমি 71 এর আগে দলিল আনো? আমার আত্মীয়দের তো বলে না, শুভেন্দু অধিকারীর আত্মীয়দের তো বলে না, শান্তনু ঠাকুরের আত্মীয়দের কেন বলা হয়? এই যে মাঝখানে একটা প্রাচীর তৈরি করে রেখেছে, এর বিরুদ্ধেই 1945 সাল থেকে কেপি ঠাকুরের লড়াই। এই লড়াই সফল হয়েছে নরেন্দ্র মোদীজি অমিত শাহজির সৌজন্যে, আর এর ব্যবস্থাপক সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর, এদেরকে আমরা কৃতজ্ঞতা চিত্তে বরাবরের জন্য সম্মান করব, বরাবরের জন্য এদের কাজকে আমরা মর্যাদা দেব। আর দ্বিতীয় বিষয় হলো আমাদের ঠাকুরের নাম নিয়ে বিকৃতি করা। আমি এটা ক্ষমার অযোগ্য বলে মনে করি। যে ভাষা গাজলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা কখনোই সমর্থন করা যায় না। এই মুখ্যমন্ত্রী বিশেষ করে সনাতন সংস্কৃতিকে বরাবর অপমান করে। আমি অন্য ধর্মের সম্পর্কে খারাপ কিছু বলবো না, কারণ আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য। স্বামীজি সবসময় বলেছেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, কোনো সমঝোতা করবে না, অপর ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকবে। তো আপনি বলুন, এই মুখ্যমন্ত্রী সরস্বতী মায়ের মন্ত্র ভুল উচ্চারণ করেন, বাগদেবীর মন্ত্র ভুল উচ্চারণ করেন, এই মুখ্যমন্ত্রী কোথায় করেছেন? 2021 সালে নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পৈলানের সভা থেকে এই মুখ্যমন্ত্রী চণ্ডীপাঠ ভুল করেন, একবার নয় দুবার ভুল করেছেন। 2021-এ নির্বাচনের আগে নন্দীগ্রামে গিয়ে ভুল করেছেন, মা চণ্ডীর